বাংলা সিরিয়াল দেখে যদি পাপ করে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর সবার প্রথমে নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো চিরকুট ইনফিনিটি, আর আমি স্বর্ণা এসে গেছি আবারও একটা বাংলা সিরিয়াল নিয়ে তোমাদের সাথে জমি আটে দেবো বলে। তবে যাই হোক, আজকে যে সিরিয়ালটি নিয়ে আটে দেবো সেটার নাম হচ্ছে কি সিরিয়াল, ভজ গোবিন্দ। ভজগোবিন্দ সিরিয়ালটা হয় স্টার জলসায়, আর এটা হয় ঠিক রাত্রি 9:30টার সময়। তো যাই হোক বন্ধুরা, এই সিরিয়াল সম্পর্কে এর আগে আমি অনেকগুলো ভিডিও আপলোড করে এসেছি, তো তোমরা যারা যারা মিস করে গেছো তাদেরকে বলবো নিচে ডিসক্রিপশন আছে সেখানে গিয়ে দেখো, লিঙ্ক আছে, লিঙ্কে গিয়ে ক্লিক করো, ক্লিক করলে পৌঁছবে আমাদের আগের ভিডিওতে, আর জানতে পারবে আগের ভিডিওতে আমি ঠিক কী বলে এসেছি। তো যাই হোক, বর্তমানে এই সিরিয়াল নিয়ে প্রচুর প্রশ্ন, এত প্রশ্ন এত প্রশ্ন এত প্রশ্ন, কিন্তু সবার সাথে একটাই মিল, সেটা হচ্ছে এই ভজহরিটাই বাকে আর গোবিন্দই বাকে, ডবল রোল আমরা দেখতে চাই না। তো যাই হোক, তোমাদের সবাইকে জানিয়ে দিই যে সোনামা কিন্তু জানতে পেরে গেছে যে গোবিন্দই তার নিজের ছেলে। গোবিন্দ কিন্তু সোনামাকে জানিয়ে দিয়েছে, কিন্তু সে এটাও জানিয়ে দিয়েছে যে ডালি দিদুমনিকে সে এত সে কথা যে নাকি ধরা দেবে না, তো দিচ্ছেও না। তো যাই হোক, ডালিও একটা শর্ত রেখেছে যে গোবিন্দ যদি নিয়ে আসতে পারে সেই ছেলেকে, তবেই গোবিন্দর বস্তি নাকি বাঁচাবে, আর না হলে নাকি গোবিন্দর বস্তি নাকি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। উল্টো দিকে সেম একই প্ল্যান করেছে সোমদত্তা, সেও কাউকে বলে দিয়েছে যে গোবিন্দকে নাকি মেরে ফেলতে হবে, আর তারপরে নাকি সে বস্তিটা জ্বালিয়ে দেবে, আর তারপরে নাকি বস্তিতে গিয়ে নিজের কিছু একটা সাইনবোর্ড টোট লাগিয়ে দেবে। তো যাই হোক, বিষয় হচ্ছে এই একটা টাইম দিয়েছে, সে টাইমটা হচ্ছে দুপুর 2 কিংবা দুপুর 3টে, আমি শিওর নই। তো যাই হোক, সেই টাইমটার মধ্যে কি ঘটতে চলেছে, হয়তো সেই টাইমটার মধ্যে এরকম ঘটবে যে গোবিন্দও মরে গেল, ভজহরি জন্মও নিয়ে নিল, সোমদত্তা জানলো যে গোবিন্দ মারা গেছে, আর সেই জায়গায় এসেছে ভজহরি। আর উল্টো দিকে ডালি, যে গোবিন্দ গোবিন্দ করে পাগল, সে দেখবে ভজহরিকে, এরকমই কিছু হবে নাকি গোবিন্দ থাকবে, কিন্তু ডালি জানতে পেরে যাবে যে গোবিন্দই সেই ছেলে, তারপরে ভজহরির এন্ট্রি হবে। কি হবে জানতে গেলে তোমাদেরকে দেখতে হবে সিরিয়াল ভজ গোবিন্দ স্টার জলসায় ঠিক রাত্রি 9:30টার সময়। আর যারা যারা মিস করে যাচ্ছে তাদের জন্য তো আমি রয়েছি, আর যেটা বলবো সেটা হচ্ছে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট করো, আর হ্যাঁ পারলে শেয়ার করো সমস্ত বন্ধু বান্ধবকে জানতে সাহায্য করো। আর একটা কথা, সেটা হচ্ছে আমার এই ধরনের ভিডিও যদি আরও চাও, আর যদি সিরিয়ালের অ্যাডভান্স খবর এইভাবেই পেতে চাও আমার মাধ্যমে, তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো, আর তার পাশের বেল বাটনটা অবশ্যই করে ক্লিক করো, আমার ভিডিও সবার ফার্স্টে বড় জন্য। আমি গিয়ে একটা সিরিয়ালের খবর নিয়েছি, ততক্ষণের জন্য টাটা।